আসসালামু আলাইকুম সবাইকে, সুমিক্স ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি সুমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বাসার আমি কিছু দাওয়াত দিয়েছি, কিছু আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছি, সেই দাওয়াতের কিভাবে আমি প্রিপারেশন নিয়েছি তারই ব্লগ নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আমার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি এখানে ডেজার্ট বানাবো। এই ডেজার্টের ভিডিও আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছিলাম, আশা করি আপনারা ওটা দেখে নিয়েছেন। তো ওই ডেজার্টগুলোই আমি আজকে বানাবো, চই সেমাই এবং লাচ্ছা সেমাই। তো সেই চই সেমাইগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি দুধগুলোকে বয়েল করে নিচ্ছি। আমি আস্তে আস্তে আপনাদেরকে আমার প্রিপারেশনগুলো দেখাবো। আর দেখতেই পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে মেঘলা দিন, তো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা নির্মল পরিবেশ, আমার তো এরকম বৃষ্টি ভেজা বিকেল খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খুব দূরে ধোঁয়া ধোঁয়া উঠছে। তো এখানে আমার ডেজার্ট তৈরি হচ্ছে আর আমি আস্তে আস্তে ডেজার্টের প্রিপারেশন নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংসকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রান্নার জন্য প্রিপেয়ার করছি। তো গরুর মাংসকে একটু ভালোভাবে ধুয়ে নিতে হয়। অলরেডি আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, এখন আরও কিছুবার ধুবো। আমি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে, রক্ত পানিগুলো যেন ঝরে যায় সেজন্য। এটা হচ্ছে আমার গরুর মাংস রান্নার প্রিপারেশন। এখানে আমি ছোলা বুট রান্না করছি। আমি পাকিস্তানি, আমার কিছু ফ্রেন্ডস আছে তো আমি ওদেরকেও দাওয়াত দিয়েছি। তো আর অন্য চুলায় আমি গরুর কলিজা ভুনা করে নিচ্ছি। তো পাকিস্তানিরা ছোলা বুট রুটি দিয়ে খেতে বেশ পছন্দ করে, তো আমি ছোলা বুট রান্না করছি আর সেই সাথে রান্না করছি কলিজা ভুনা। আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে প্রিপারেশনগুলো কীভাবে নিয়েছি আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি। ওখানে অন্য চুলায় ছোলা বুটটা আমি কুক করে নিচ্ছি আর এখানে আমি গরুর কলিজা ভুনা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলোকে টমেটো দিয়ে ভুনা করে নিয়েছি। কিছু বাচ্চা আছে তো বাচ্চারা চিংড়ি মাছ খেতে বেশ পছন্দ করে, তাই আমি ভাবলাম ওদের জন্য একটু চিংড়ি মাছ নিয়ে নিই। তো এই সেই সাথে আমি ছোলা বুটের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, কারণ আমার ছোলা বুটে একটু লবণ বেশি হয়ে গিয়েছিলো, তাই আমি একটু আলু দিয়ে আর যাতে লবণের যে ভাবটা আছে অতিরিক্ত সেটা সে অবজার্ভ করে নেয় আলু, সেই জন্য আমি আবার একটু কুক করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে তৈরি করছি টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আমার কাছে খুবই ভালো লাগে, তো টমেটোর চাটনিটা আমি বানিয়ে নিলাম। এখানে আসলে ক্যামেরাটা অনেক বেশি ক্লোজ করাতে ধোঁয়া চলে এসেছে ক্যামেরার গায়ে। আর অন্য চুলাতে আমি এখানে কোরমা রেডি করছি। দেখতেই পাচ্ছেন আমি কোরমাগুলোকে একদম পরিপূর্ণভাবে রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি। আমার কোরমা হয়ে যাচ্ছে, প্রায় হয়ে যাওয়ার পথে আমি মাখিয়ে ঝুঁকে বসে দিয়েছি, এখন শুধু কুক করাটা বাকি। হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি কোরমা। আমি আস্তে আস্তে আমার যে টেবিল প্রিপারেশন আমি নিয়ে নিচ্ছি। এখানে ওয়ান টাইম গ্লাস, প্লেট, যা কিছু আছে সব কিছু আমি রেডি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যে কিছুদিন আগে ইকেয়া থেকে ডিসপেন্সারটা কিনেছিলাম, সেই ডিসপেন্সারটা রেডি করে রেখেছি জুস ভরার জন্য। আর এখানে আমি সালাদ কেটে রেখেছি আর যেই আমি রান্না করেছিলাম সেই প্রিপারেশনগুলো আমি সবগুলো বের করে নিয়েছি। আস্তে আস্তে সবগুলো আমি সার্ভ করে দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ফ্রুট স্ট্রেনারে অন্যভাবে কাজে লাগিয়েছি, এটা আসলে সাধারণত ফ্রুট স্ট্রেনার, তো আমি লেবু কাঁচামরিচ দিয়ে এটাকে পরিবেশন করেছি। এখানে আমি রাইস কুক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পোলাও প্রাণের চিনি গুঁড়া চাল দিয়ে আমি রান্না করেছি। এটা হচ্ছে গরুর মাংস, যে গরুর মাংস আপনারা ধুতে দেখেছেন সেই গরুর মাংস। আর এখানে হচ্ছে আমার মুরগির কোরমাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। মেঘলা আকাশ, সন্ধ্যা হয়ে এলো, সুন্দর একটা আকাশ আমি দেখতে পাচ্ছি আমার রান্নাঘরের জানালা দিয়ে।
আমার কমেন্ট বক্সে যারা কিনা রান্না করতে করতে সুন্দর দৃশ্য দেখেন তারা কমেন্ট করে আমার সাথে সায় দিবেন যে রান্না করতে করতে যদি খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায় তাহলে রান্না কখন হয়ে যায় তা আসলে বলাই বড় দায়। খুব দ্রুত রান্না হয়ে যায়, মন মুগ্ধকর পরিবেশে রান্না করার মজাটাই আলাদা। এখানে আমি কাবাব ভেজে নিচ্ছি, এই যে কাবাবগুলো দেখতেই পাচ্ছেন, আমি একটু ডিম দিয়ে ভাজছি যার কারণে একটু এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে, কিন্তু ডিম দিয়ে ভাজলে বেশ মজা লাগে। এখানে আমার দাওয়াত যাদের আমি দিয়েছি, আমার গেস্টরা চলে এসেছে, ওরা গল্প করছে, আর এখানে রয়েছে বাচ্চাদের কলকাকড়ি। দেখতেই পাচ্ছেন রুমের অবস্থা, 12টা বাজিয়ে ফেলেছে, বাচ্চা বলে কথা যতই গুছাই না কেন কোনো লাভই হবে না, ওরা ওদের মতো করে খেলা খেলবে। পুরো ঘরটাকে ওলট পালট করে ফেলেছে, ওরা সুন্দরভাবে এখানে খেলা করছে, তো ওরা খেলা করছে, বড়রা গল্প করছে। এখানে আমি আস্তে আস্তে আমার টেবিলটা সাজিয়ে ফেলেছি, বাচ্চাদের খুব ক্ষুধা লেগেছিল, তাহলে বাচ্চাদেরকে আগে ভাগে খাবার আমি দিয়ে দিয়েছি, তো এখানে রেডি করে ফেলেছি সমস্ত খাবার দাবার। দেখতেই পাচ্ছেন সমস্ত খাবার রেডি হয়ে গেছে, এখানে মুরগির কোরমা, গরুর মাংস আর ফ্রুট স্ট্যানারে যে আমি সালাদগুলো কেটে রেখেছিলাম সেগুলো, এটা ছোলা বুট, এটা পোলাও, সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি, কলিজা ভুনা, টমেটোর চাটনি এবং চিংড়ি মাছ ভুনা, যা কিছু আছে সব কিছু আমি দিয়ে দিয়েছি। এটা মাখা সালাদ আর এটা হচ্ছে কাবাব, তো সবগুলো আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়েছি, যে যা যার যার মতো নিয়ে নিয়ে খেয়ে খাবে। সেজন্য এখানে বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেছে, এ পর্যায়ে আমার যে গেস্টরা আছে ভাইয়ারা তারা এখান থেকে খাবার নিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটা ঝলমলে ড্রেস পরা ভাবি খাবারের এখানে অনেক এসে খাবার নেবার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছে, খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছিল আমার নাহিদ ভাবিটা। এখানে খাবার শেষ হয়ে গেছে, আমি ডেজার্ট অলরেডি দিয়ে দিয়েছি, ডেজার্ট পরিবেশন করে নিই। এখানে আবার আমি একটু দেখতে এলাম বাচ্চারা কী করছে, এখানে বাচ্চারা বিন্দাস খেলা করছে, অনেক মজা করে খেলা করছে, ওরা যে যার মতো যেমন করে ইচ্ছা পারছে তেমন করে খেলা করছে। আর আমি চলে গেলাম একটু আমাদের গেস্টদের কাছে, তারা খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করছে, এই যে একটা ছোট্ট বাবু সুন্দর করে খেলতে খেলতে খাওয়া দাওয়া করছে, বাচ্চাদের সিস্টেমটাই আসলে এরকম, ওরা খেলতে খেলতে খাওয়া দাওয়া করে। একটু পরে সবাইকে আমি ডেজার্ট দিয়ে দিব। এখানে বাচ্চারা ছোটাছুটি করে খেলা করছে, আবার বাচ্চা আবার খেলাধুলা, যতক্ষণ বাচ্চারা বাসায় থাকবে ততক্ষণ এরকমই হবে। এখানে আমি আমার বাচ্চাকে ঈদি দেওয়া হয়েছে, আসলে আমার এই প্রোগ্রামটা ঈদের পারপাসেই করা, তো আমি ছোট ছোট বাবুদেরকে ঈদি দিয়েছিলাম, তো আমার বেবিকেও ভাইয়া ভাবি ঈদি দিয়েছে, তো এখন আসলে যাবার পালা, খাওয়া দাওয়া শেষ, এখন সবাই চলে যাচ্ছে, বাবুরা স্যান্ডেল শু যা আছে যার যেটা আছে পরে নিচ্ছে। আমি দিয়ে দিলাম ঈদি ছোট বাবুটাকে, সবার হাতে একটা ঈদের প্যাকেট ঈদি দিয়ে দিয়েছি। এটা একটা ঈদেরই প্রোগ্রাম ছিল, ঈদ শেষ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেছে প্রোগ্রামটা করি করি করে আসলে করা হচ্ছিল না, তো ভাবলাম এই সপ্তাহে কেন নয় করেই ফেলি, তো করে ফেলেছি প্রোগ্রামটা। আমি সুন্দর ছোট্ট বাবুটার সাথে হ্যান্ডশেক করলাম, ও চলে যাবে, তাই আমার মেয়ে ওদের সাথে যাবে, ওদেরকে বিদায় দিতে যাবে, সেজন্য প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছে, সেও যাবে, ও সবার সাথে বাসায় থাকবে না, সবাইকে বিদায় দিতে যাবে।
এই যে গিফটটি দেখছেন, এটি আসলে গিফট দিয়েছে নাইত ভাবি। আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে এই ব্লগের মাধ্যমে আমি এই সুন্দর গিফটটার জন্য আপনাকে ধন্যবাদ দিতে চাই। এটি হচ্ছে তিন কুল, এটি দিয়ে খুব সুন্দর স্মেল বের হয়। এটি সম্বন্ধে যারা যারা জানতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই পর্যায়ে আমি আমার ব্লগটি শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য।